প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রত্যেক নাগরিকের জন্য করোনা টিকা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। বলেন, রাজনৈতিক দলগুলো সরকারের সমালোচনা করলেও দুর্যোগে জনগণের পাশে দাঁড়ায় না, কেবল আওয়ামী লীগই জনগণের সেবাকে কর্তব্য মনে করে। করোনায় ক্ষতিগ্রস্ত 36.5 লাখ পরিবারকে 2,500 টাকা করে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় মানুষকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আর্থিক সহায়তা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই টাকা তুলতে সুবিধাভোগীদের বাড়তি কোনো অর্থ খরচ করতে হবে না। আগামী 3 দিনের মধ্যে নগদ, বিকাশ, রকেট এবং শিওর ক্যাশের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সুবিধাভোগীদের মোবাইলে 2,500 টাকা করে পৌঁছে যাবে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহামারীতে ক্ষতিগ্রস্ত কৃষক, দিনমজুর, শ্রমিক, গৃহকর্মী, রিক্সা ও ভ্যান চালক, মোটর শ্রমিক সহ কর্মহীন বিভিন্ন পেশার 36,50,000 পরিবারকে 2,500 টাকা করে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যে কোনো সংকট বা দুর্যোগে জনগণের পাশে দাঁড়ায় আর অন্য রাজনৈতিক দলগুলো ক্ষমতা দখলের চক্রান্ত করে। অনেকে শক্তিশালী বিরোধী দল চায়, আমরা তো বিরোধী দলে ছিলাম। আমরা বিরোধী দলে থাকতে সবসময় কোনো দুর্যোগ দুর্বিপাকে সবার আগে আওয়ামী লীগ ছুটে যেত মানুষের পাশে, এটাই বিরোধী দলের কাজ। কিন্তু আজকে আমরা যারা নিজেদেরকে বিরোধী দল বা প্রতিদিন সরকার উৎখাতের জন্য বক্তৃতা বিবৃতি আন্দোলনের নামে পোড়াও জ্বালাও করে যাচ্ছে, দুর্যোগে মানুষের পাশে কোথায় তারা? মাস্ক পরা সহ অন্যান্য স্বাস্থ্য নির্দেশনা ও বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনাদের সবাইকে স্বাস্থ্য সুরক্ষার যে সমস্ত নির্দেশনাগুলি আমরা দিচ্ছি সেটা কিন্তু আপনারা একটু দয়া করে মেনে চলবেন। যে ঈদের আনন্দ সবাই হবে, কিন্তু এই যে ঘরে ঘরে মানুষ যে মারা গেছে তাদের কথা একটু চিন্তা করবেন। কাজে নিজেকে, নিজের জীবনটা যেন নষ্ট না হয় বা তার পরিবার বা বন্ধুবান্ধব জীবনটা নষ্ট হয় সেদিকে সবাই মিলে একটু দৃষ্টি দেবেন। প্রধানমন্ত্রী আরও আশ্বাস দেন, যত টাকাই লাগুক প্রত্যেকের জন্য করোনা টিকা নিশ্চিত করা হবে। আমাদের একটা দায়িত্ববোধ আছে, দায়বোধ আছে, আর আমাদের রাজনৈতিক ফিলোসফিটাও তাই যে মানুষের কল্যাণে কাজ করা, এবং সেটাই আমরা করে যাচ্ছি। কাজে আমরা একেবারে প্রতিটি এলাকায় আজকে আমাদের প্রচেষ্টা আমরা চালিয়েছি মানুষের পাশে দাঁড়াতে। সেই ক্ষেত্রে আমি দেশের মানুষকে একটা অনুরোধ করব, নিজেকে সুরক্ষিত রাখতে হবে, অন্যকেও সুরক্ষিত করতে হবে। আমরা টিকা দিচ্ছি এবং টিকা আরও নিয়ে আসছি, যত টাকা লাগে আরও টিকা নিয়ে আসব আমরা, এদেশের মানুষের টিকা পৌঁছে দেব। এই সংকটকালে অসহায়দের সহায়তায় বিত্তবানদেরকে এগিয়ে আসার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সেটাই পূরণ করব। ফারজানা শোভা, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।